दीदी तो खूब टेंशन করছিল তা অপু হঠাৎ ঘুমিয়ে পড়ল কেন রে ঘুমের ওষুধ হ্যাঁ কি মানে মানে কিছুই না মানুষ ঘুমের ওষুধ খেয়ে ঠিক যেভাবে ঘুমোয় অপু একদম ওইভাবেই ঘুমোচ্ছে দেখো তাই না ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ও আমিও ভাবছিলাম ঘুমের ওষুধ ওষুধ খেয়েছে নাকি তুইও ভাবছিলি তাই না দেখ না খাওয়ার তো কিছু নেই এরকমও হতে পারে যে ওর খাবারে কেউ ইচ্ছে করে ঘুমের ওষুধটা মিশিয়ে দিয়েছে আর অপু তো বুঝবে না ও খেয়ে নিয়েছে হয়তো আমায় ডাকছিলে ছর্দা বাবু খুশি এদিকে আয় 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 এদিকে খুশি তুই আমাকে একটা কথা বলতো তুই যখন ব্রাহ্মী শাকের রসটা অপুর জন্য আমাদের ঘরে নিয়ে আসছিলি তখন কি তুই রান্নাঘর থেকে সোজা আমাদের ঘরেই এসেছিলি নাকি অন্য কোথাও গেছিলি হ্যাঁ আমি তো রান্নাঘর থেকে সোজা তোমাদের ঘরেই এসেছিলাম খুশি এত তাড়াহুড়ো করিস না একটু একটু ভাব মাথা ঠান্ডা করে ভাব ভেবে বল যে তুই সোজা আমাদের ঘরেই এসেছিলি নাকি তার আগে অন্য কোথাও গেছিলি হ্যাঁ আমি এই ঘরেই আসছিলাম তবে মাঝপথে আমাকে নীলুদা ডাকলো হ্যাঁ বললো যে মাসিমনির পিঠে টান ধরেছে তাই আমি একটু মালিশ করে দিয়ে এসেছিলাম আচ্ছা 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 এবার আমি বুঝতে পেরেছি ঠিক আছে খুশি তুই যা ঠিক আছে দীপু তুই আমাদিকে এভাবে তাকিয়ে আছিস কেন রে আর আর খুশিকেই বা তুই এসব জিজ্ঞেস করছিলি কেন কেন রে কি হয়েছে হ্যাঁ কিচ্ছু না কিচ্ছু না আমি শুধু ভাবছি যে একটা মানুষ অন্যায় করতে করতে এত নিচে নেমে যায় যে সে নির্লজ্জ হয়ে যায় জাগে অপু এখন ঘুমোচ্ছে ঘুমোক তোমরা যাও এখান থেকে হ্যাঁ মাম আমরা তাহলে আসি হ্যাঁ চল 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 গুলো চল Thank you.
আপনার জল। বলছি আপনার জন্য কফি করে আনি। আজকে কফি খেতে ইচ্ছে করছে না, আজকে চা খাবো। বাড়ির সবাই বলে যে তুমি নাকি দারুণ চা বানাও, তাই আমার ইচ্ছে করছে আজকে তোমার হাতে বানানো তোমার পছন্দের এক কাপ চা খাবো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি গিয়ে আপনার জন্য চা করে নিয়ে আসছি। আচ্ছা আমার কাছে এলে তুমি এরকম যাই যাই করো কেন বলো তো? এত তাড়া কিসের তোমার? এসছো দুদণ্ড দাঁড়াও না এক মিনিট, তার আগে এটা ধরো। ও শাড়ি কার জন্য? কোন নিমন্ত্রণ আছে বুঝি? গেস এটা কার জন্য? গেস গেস। এবার খাবারটা খেয়ে নাও তো। না না আমি খাবো না, খুব ঘুম পাচ্ছে গো। এই ঘুম পাচ্ছে মানে? এবার কিন্তু আমি খুব বকবো অপু, না খেলে শরীরটা খারাপ করবে না। নাও খেয়ে নাও, খেয়ে নাও, তুমি খাবারটা খেয়ে নাও, তারপরে ঘুমোবে। কি হলো? হা করে কি দেখছো? হ্যাঁ নাও, হা করো, খেয়ে নাও, নাও খেয়ে নাও। কি দুষ্টু মেরে বাবা, খুব দুষ্টুমি হচ্ছে তাই না? হুম হুম। অপু তোমার মতো একটা দুষ্টু মেয়েকেও লোকে ঘোল খাইয়ে দিতে পারে তাই না? ঘোল নয় ঘোল নয়, ঘুমের ওষুধ। জানো তো অপু, তুমি যখন ঘুমিয়েছিলে, নাও হা করো, হা করো, তুমি যখন ঘুমিয়েছিলে মাসিমণি আর নীলু এই ঘরে এসেছিল। তুমি ওদের কিছু বলনি তো? হুম বলেছি, তবে ঘুরিয়ে বলেছি। আমার মনে হয় মাসিমণি আর নীলু বুঝতে পেরেছে যে আমি ওদেরই ইঙ্গিত করছি। আর জানো তো আমি খুশিকেও ডেকে পাঠিয়েছি, খুশির সাথে কথা বললাম। খুশি বলল তোমার যখন ব্রাহ্মী শাকের রসটাও আনছিল এই ঘরে, তখন মাসিমণির ঘর হয়ে এখানে এসেছিল। ওরা তো আমার পিছু ছাড়ছেই না। কি করি বলো তো, আসলে এই মাসিমণির মতো মানুষ না কখনো পাল্টায় না। গেস গেস। আচ্ছা এই সামান্য গেস্টটুকু তুমি করতে পারছো না? আমি প্রথমবার পছন্দ করে একটা শাড়ি নিয়ে এলাম, এটা কার জন্য হবে? এটা নিশ্চয়ই আমার এই মিষ্টি বউটার জন্যই হবে। আমি জানি সুবর্ণা এই কালারটা তোমার খুব পছন্দ, আমি আমি চুপি চুপি শুনছিলাম তুমি অপুকে বলছিলে, পছন্দ হয়েছে? শাড়িটা দেখো, পছন্দ? খুব সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা। কি মুশকিল, আমি বুঝতে পারছি না, মানে কারোর কোনো জিনিস পছন্দ হলে এরকম কাঁদে নাকি? তুমি কাঁদছো কেন? ও কিছু না, আনন্দে। আচ্ছা এবার কিন্তু আমি খুব রেগে যাবো সুপর্ণা, এবার থেকে তোমার এইরকম কোনো আনন্দের মুহূর্তে আমি একদম তোমার চোখে জল দেখতে চাই না। সুপর্ণা তুমি আর কোনোদিনও কাঁদবে না, এবার থেকে শুধুই হাসবে, ঠিক আছে? আর অপু চাকরি পেলে সেই অনারে বাড়িতে যেদিন পার্টি হবে সেদিন অপুর দিদি ভাই এই শাড়িটা পরে মিষ্টি একটা বউ সাজবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বলছি আমি এখন যাই কেমন? আমি গিয়ে আপনার জন্য চাটা বানিয়ে আনি।
পাখি কিন্তু ভালোই ফাঁদে পড়েছে। এইভাবে একে একে আমি এই বাড়ির প্রত্যেককে ফাঁদে ফেলব, তারপর সমস্ত সম্পত্তি হাতিয়ে নেব। দীপু, এইভাবে তুইও একদিন আমার জালে পড়বি। না অপু, জল এবার আমাদের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। আমার না বাবার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলতে হবে। কিন্তু তুমি বাবাকে কি বলবে? সবকিছু খুলে বলবো। আরে বাবা, কটা দিন পর তোমার ইন্টারভিউ রেজাল্ট বেরোবে, তুমি চাকরি পাবে, এত বড় একটা দায়িত্বপূর্ণ পদে তুমি চাকরি করবে। এবার চাকরি করতে করতে কি মাসিমণির এসব অ্যাটাক সামলাবে তুমি? তাতে তো তোমার চাকরি জীবনটাও এফেক্ট করবে অপু। আমি বাবার সাথে কথা বলবো। সত্যি সত্যি এবার আন্টিটু খুব বাড়াবাড়ি করছে জানো তো। দেখো, আমি চাইলে ওনাকে শায়েস্তা করতেই পারতাম, কিন্তু খারাপ লাগে, ওনার পরিবার নেই, স্বামী নেই, আর দেখো আমাদের, আমরা কি সুন্দর সবাই মিলে একটা পরিবারে আনন্দ করে থাকি। তাই হয়তো ওনার মনের মধ্যে এই হিংসে ক্ষোভগুলো জমা থেকে যায়, সেগুলোই প্রকাশ পায়। এখন এসব ভাবলে হবে না অপু, তুমি মাথা ঠান্ডা করে থাকো, আমি বাবার সাথে কথা বলবো। অপু, এই অপু, অপু, কি রে ঘুম ভেঙেছে তোর? হ্যাঁ রে, খেয়েছিস তো? হুম, দেখো না, এই যে পাখির মতো একটুখানি খেয়েছে। না রে দিদি ভাই, দেখ আমি অনেকটা খেয়েছি। দিদি ভাই, তোর হাতে এটা কি রে? শাড়ি। কার শাড়ি এটা? আমার, তোর জামাই বাবু দিয়েছে। বাবা, সেজ বৌদি কি বলছো গো তুমি? শেষদা ভাই তোমার জন্য শাড়ি এনেছে? যাক, তাহলে আমাদের ওই রামগরুরের ছানার একটু মতি ফিরেছে, তাই না? হ্যাঁ রে অপু, বলছি কাপড়টা সুন্দর না? খুব সুন্দর দিদি ভাই। আচ্ছা ঠিক আছে, তোমরা একটু কথা বলো, শাড়িটাই দেখো, আমি হাতটা ধুয়ে আসি। দিদি ভাই, জামাই বাবুর ভালোবাসা পেয়ে এবার তুই খুশি তো? প্রত্যেকটা স্ত্রীর তো স্বপ্ন থাকে বল, তার স্বামী তাকে ভালোবাসবে। স্বামীর ভালোবাসা পেলে তবেই তো তার স্ত্রীর জীবন পূর্ণতা পায়, জীবন সুখের হয়। বাবা, আপনার চা। ও সেজ বৌদি, আমাকে চট করে এক কাপ চা করে দাও তো। এক্ষুনি দিচ্ছি দাদা। বাবা, একটু পেপারটা দাও না আমাকে, একবার দাও না বাবা। জাস্ট এ মিনিট। বাবা, আজ অপু রেজাল্ট বেরোবে। ও হ্যাঁ, এই দেখ আমি ভুলে বসে আছি, একবার দেখ। দেখ 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 দেখ। ও দীপু, দীপু বলছি, অপুর নাম বেরিয়েছে গো। দেখছি, সবে দেখা শুরু করলাম বড়। আচ্ছা আচ্ছা, দেখো দেখো, চুটটা কোপো, তাড়াতাড়ি দেখো, আমরা তর্স হয়েছে না গো। বলছি তোমার চাটা নিয়ে নাও না। চাটা রাখো না ওখানে, রাখো, আমি দেখছি, দেখে বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি রে, শোন আমার খবরটা পেলি? সবে দেখা শুরু করলাম। দেখ দেখ, ভালো করে দেখ। কই কই কই, অপুর নাম বেরিয়েছে? আরে নাম বেরোলেই তো সেলিব্রেশন শুরু করে দিতে হবে। দেখলি কি? তুই পাচ্ছিস না আমায় দে। দাঁড়ায়, কোথায় গেল? আরে এই পেজেই থাকবে, এই পেজেই থাকবে না? কোথায় গেল নামটা? যত সব আদিক্ষেতা, আর একবার নাম উঠে গেলে তো অপুকে দেখতে হবে না। মুখার্জি কিন্নি একেবারে পেখম তুলে ধেই ধেই করে নাচতে শুরু করবে, অপুকে তো সোনাই মুড়ে দেবে। ঠিক আছে, আমিও এমন একটা প্ল্যান করছি যে বাড়ির সবাইকে বুঝিয়ে দেব এ বাড়ির মেজ বউ কতখানি ট্যালেন্টেড। এই দীপু,
এই আমার না টেনশনে বোধহয় চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, আর আমি কিরকম দেখতে পাচ্ছি না। আমার মনে হচ্ছে যে রয়েছে, কিন্তু আমি মিস করে যাচ্ছি। তুই দেখ না বাবা ভালো করে। তোর বাবা আমাকে দে না পেপারটা। বাবা টেনশন তো আমারও খুব হচ্ছে, আমার সবকিছু কেমন যেন হজবরল হয়ে যাচ্ছে। আমি ঠিক পাক চাকরি পেয়ে গেছে। খুব ভালো ভালো। তা অপু কোথায়? ও বৌমা যাও না, গিয়ে সোনামাকে ডেকে নিয়ে এসো, যাও তাড়াতাড়ি। হ্যাঁ মা, এক্ষুনি যাচ্ছি। দেখে চলো, এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছ? জানেন অপু চাকরিটা পেয়ে গেছে। ও ফাইন, তা তাকে ডাকো, কনগ্রাচুলেট করতে হবে তো। হ্যাঁ আমি অপুকে গিয়ে এক্ষুনি ডেকে আনছি। অপু, এই অপু। তার মানে অপু চাকরিটা পেয়ে গেল। অসহ্য, এখন তো নিজেকে এই বাড়ির মালকিন মনে করবে, মহারানী মনে করবে। দিবু কনগ্রাচুলেশন। আরে শেষদা ভাই, আমাকে কংগ্রেচুলেট করে কোনো লাভ নেই, তুই সরাসরি অপুকেই বলিস, ঠিক আছে? তাকে তো বলবোই, তা তিনি আসুক। আরে লা গ্র্যান্ডে, হৃদয় আমার নাচে রে, আজকে ময়ূরের মতো নাচে রে, নাচে। আমি পাগল হয়েছি, আনন্দে পাগল হয়ে গেছি। আর পাগল হবো না, কি বলছো অবলা? তুমি ভেবে দেখো একবার, মানুষের স্বপ্নটা সত্যি যদি হাতের মুঠোয় এসে ধরা দেয়, তখন কি সে স্বাভাবিক থাকতে পারে? পারে না, পারে না। তার মধ্যে এরকম একটা পাগলামি সৃষ্টি হয়, যেটা আমার মধ্যে সৃষ্টি হয়। এই দেখো, এই পাগলামি করতে করতে তো ভুলেই গেছি আসল কাজটা। আরে বাবা, বিআই বিয়ানকে একটা খবর দিতে হবে না? মেয়েটা তো তাদের নাকি? অতিপু দাঁড়িয়ে আছিস এখনো? বিআই বিয়ানকে একটা ফোন করে জানিয়ে দে। বাবা আমার মনে হয় কি, মানে যার বাবা মা সে যদি নিজে, মানে অপু যদি নিজে ওনাদের ফোন করে না, বেশি খুশি হতেন। বলছি যে ইয়ে চাকরি তো পেয়ে গেছে, তাহলে সেলিব্রেশনটা শুরু করে দি নাকি? যাই তাহলে। হ্যাঁ যাবি, মানে যাবি তো, আলবাত যাবি, সোজা চলে যা, গোটা হালি শহরকে খবর দে যে মুকুজ্জে বাড়িতে তাদের আমন্ত্রণ, ভুরি ভোজ। এ বেলা ও বেলা, এ বেলা ও বেলা, আর গোটা বাড়িটা আলোকমালায় ভরিয়ে দে, সাজিয়ে দে। আয় না বাবা, উফ, আয়। কি হয়েছে বলতো? আরে আমি একটা কাজ করছিলাম তো দিদি ভাই, এভাবে টানতে টানতে নিয়ে এলি কেন এখানে বল দেখি? কংগ্রেচুলেশন ছোট বৌদি। কংগ্রেচুলেশন, কংগ্রেচুলেশন অপুমান, কংগ্রেচুলেশন। কি হয়েছে? ঘোষণা মা, এই দেখো তুমি চাকরির পরীক্ষায় পাস করে গেছো। দেখো দেখো দেখো, হ্যাঁ অপু, এই দেখো দেখো, এই দেখো দেখো দেখো, একদম ওপরের দিকে নাম তোমার, দেখো। দিদি কত স্কুলে ভর্তি করেছিল? সামান্য পড়াশোনা করেছে, কত ভালো জায়গা বিয়ে দিয়েছে দিদিকে। তুমি তো সেটা করবে না, তুমি আমার মুখ পড়াবে, মুখ পড়াবে। ভিডিও হয়ে একদিন বাবার
কাঁদছো? কাঁদতে দে দীপু, ওকে কাঁদতে দে। আনন্দের চোখে জল এসে গেছে, তাই না সোনা মা? এ কি আর দেশে সাফল্য মা, প্রথমবারের চেষ্টায় এত বড় সাফল্য। হ্যাঁ বড় বৌমা, বড় বৌমা অরিন্দমকে ফোন করে বলো যে যেন দোকান বন্ধ করে শিগগির চলে আসে। হ্যাঁ বাবা, হ্যাঁ। এ বাড়িতে হইচই হবে, এমন হইচই হবে যে হালিশহর এর আগে এরকম হইচই কোনোদিন দেখেনি।